পাকিস্তানে পিএসএল এর পাকিস্তানে পিএসএল বুঝছেন তো, পাকিস্তান সুপার লিগ ক্রিকেট খেলায় খোদ ফিলিস্তিনের যে কোনো ব্যানার নিষিদ্ধ, যে কোনো স্লোগান নিষিদ্ধ, কি বুঝলেন? হ্যাঁ, খোদ কোথায় পাকিস্তান স্টেডিয়াম, গাদ্দাফি স্টেডিয়াম, প্রধানমন্ত্রী পাকিস্তান, সেনাপতি পাকিস্তান, দর্শক পাকিস্তানি, খেলা পিএসএল পাকিস্তানের, সাংবাদিক পাকিস্তানের, জায়গা পাকিস্তানের, দর্শক খেলোয়াড় পাকিস্তানি, দুই চারজন বিদেশ, সেই পাকিস্তানে স্টেডিয়ামে ফিলিস্তিনির পক্ষে কোনো লেখা, কোনো প্ল্যাকার্ড, কোনো ব্যানার আপনি নিয়ে যেতে পারবেন না। দেখতে পাচ্ছেন তো, অন্য দেশে গেলে বাহ 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 বাহ, অন্য দেশে সে সুপার হিরো, আর পাকিস্তান, যে পাকিস্তান তারা নাকি ফিলিস্তিনের জন্য জান দেয়, তারা নাকি ইসলামী পাকিস্তান, বুঝতে পারছেন তো? ভন্ডামির একটা লিমিট থাকা উচিত। দেখতে পাইলেন তো, চোখে আঙুল দিয়ে ধরাই দিলাম। ভারতে যদি নিষিদ্ধ করা হইতো স্টেডিয়ামে ফিলিস্তিনের পক্ষে কোনো ব্যানার নিয়ে যেতে, ঢুকতে না দেওয়া হতো, তাহলে কি করতে হতো? এখন মিছিল মিটিং অস্থির করে ফেলতো। এখন খোদ পাকিস্তানের সরকার, পাকিস্তানেরই সব, পাকিস্তানের মাঠ, তারপরও সেখানে আপনি ফিলিস্তিনের পক্ষে ব্যানার নিয়ে যেতে পারতেছেন না, কি বুঝলেন? সবাই যাতে মাথার তালে ঠিক, কারণ পাকিস্তান জানে যে এই ব্যানার মাঠে ঢুকলে দেশে অর্থনীতি কি হবে। আমরাই শুধু বাঙালিরা বুঝতে পারলাম না, আমরা পাকিস্তানের চেয়ে মোর পাকিস্তানি, কিন্তু তারপরেও বুঝলাম না। পাকিস্তানে আপনি স্টেডিয়ামে অথচ দেখেন ইউরোপে স্টেডিয়ামে ঢুকে গেছে, আমরা কিন্তু জিন্দাবাদ দিছি, সে জাতীয় বীর হয়ে গেছে, ভারতে ঢুকে গেছে, আমরা জাতীয় বীর বলে ফেলছি। খোদ পাকিস্তানে আর বাংলাদেশে একটা সোকল্ড একটা কলেজে হামাস যোদ্ধার ছবি নিয়ে আমরা প্যারেড করতে দেখলাম, কিন্তু খোদ পাকিস্তানে যাদের এই যারা হামাস যোদ্ধার ছবি নিয়ে ওই কি এক আদমজি ক্যান্টনমেন্ট স্কুলে ই করছে, যেমন খুশি তেমন সাজছে, তারা কিন্তু পাকিস্তান প্যারা পাকিস্তানি, কোনো সন্দেহ নেই। যত না ফিলিস্তিনি তার চেয়ে বেশি কিন্তু প্যারা পাকিস্তানি। দেখেন তাদের আব্বার দেশ পাকিস্তানে কিন্তু স্টেডিয়ামে ফিলিস্তিনের পক্ষে কোনো ব্যানার নিয়ে ঢুকতে দেয় নাই। এটাই হলো রাজনীতির মাঝে যা, এই দেশের মানুষকে বোঝানো যাবে না।